Knox Mosqueda. আমাদের এবারের আলোচ্য এই হোমিওপ্যাথিক ওষুধটা একটা নিউরোলজিক্যাল মেডিসিন বা স্নায়ুবিক সমস্যার ব্যবহার বেশি। দ্য ইউজ অফ নাটমেগ অ্যাজ এ কন্ডিমেন্ট হ্যাজ ডাউটলেস ইটস অরিজিন ইন দ্য ফ্যাক্ট দ্যাট Knox Mosqueda is specifically related to weak digestion. বদ হজম বা যাদের হজম শক্তি দুর্বল, এই ধরনের রোগীদের ওপর Knox Mosqueda একটা সুনির্দিষ্ট ঔষধ হিসেবে গণ্য। দ্য নাটমেগ has a popular repute for putting off the menstrual period or else for bringing it on as a remedy for diarrhea and also for boils. Knox Mosqueda হোমিওপ্যাথিতে ব্যবহৃত হওয়ার আগে মাসিক শুরু করার বা মাসিক বন্ধ করার ঔষধ হিসেবে বেশ সুনাম ছিল, সুনামের সাথে এটা ব্যবহৃত হইতো। এবং আর যেসব রোগে আদিকালের লোকেরা Knox Mosqueda ব্যবহার করত তা হল ডায়রিয়া এবং ফোড়া। Knox Mosqueda is one of the most profoundly active of psychical remedies in the material America, producing a state of exaltation, resembling hysteria and the mesmeric state with exalted sense and consciousness of double personality. তো Knox Mosqueda হোমিওপ্যাথিতে মানসিক বা নিউরোলজিক্যাল মেডিসিনের যত ঔষধ আছে তার মধ্যে একটি অন্যতম ঔষধ। এতে মানুষের যত সেন্স আছে, শ্রবণ, দর্শন, তারপরে স্পর্শ, তারপরে চিন্তা ভাবনা, তো এই সবগুলি সেন্সকে সে উত্তেজিত করে। আর রোগীদের মধ্যে অনেকটা হিস্টেরিয়া রোগের মতো, এবং রোগীদের মধ্যে কনসায়াসনেস অফ ডাবল পার্সোনালিটি, মানে দ্বিমুখী অনুভূতি বা নিজেকে দুইজন মনে করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দুটি মনে করা, এই ধরনের অনুভূতি Knox Mosqueda সৃষ্টি করে। কাজেই বাইপোলার ডিসঅর্ডার বা ডাবল পার্সোনালিটি এই ধরনের মানসিক রোগে আমাদের অবশ্যই Knox Mosqueda-র লক্ষণ খুঁজে দেখা উচিত এবং তার লক্ষণ পাওয়া গেলে প্রয়োগ করা উচিত। এ ওম্যান হু এট সেভারেল নাটমেগস উইথ দ্য আইডিয়া অফ ব্রিঙ্গিং অ্যান অ্যাবর্শন at the hallucination that she had two heads.
তো আগের দিনে সাধারণত গর্ভপাত করার জন্য বা গর্ভ নষ্ট করার জন্য নাসমস এটা মহিলারা খাইতেন। তো তেমনই একটি মহিলার পয়জনিং বা গ্রুবিংয়ের কিছু লক্ষণ ক্লার্ক সংগ্রহ করেছেন। তো সেই মহিলা গর্ভপাত করার জন্য নাটমেগ বা নাসমস এটা খাওয়ার পরে তার মধ্যে একটা অনুভূতি আসছিল যে তার মনে হইতো তার মাথা দুইটা। When consciousness first returned, kept hands to her head to prevent it falling off. তো এই মহিলার মধ্যে আর যেসব লক্ষণ নাসমস কেটার আর যেসব লক্ষণ সৃষ্টি হয়েছিল তার মধ্যে একটা হইল যে সে যখন অজ্ঞান হওয়ার পর চেতনা ফিরে পায়, হুশ ফিরে আসে, তখন সে তার মাথা ধরিয়া রাখিতেছিল, কারণ তার মনে হইতেছিল যে মাথা ধরিয়া না রাখলে এটা পড়ে যাবে, শরীর থেকে খসে পড়ে যাবে। অথবা হয়তো তার মনে হইতেছিল যে মাথা আর সাইজ খুব বড় বা ভারী, যেটা ধরে না রাখলে তার জন্য বহন করা কষ্টকর হবে। ওয়াজ অবলাইজড টু মুভ হার হেড উইথ হার হ্যান্ডস, সে তার মাথা তার হাত দিয়ে নাড়াচাড়া করত, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। ইট বিং টু লার্জ অ্যান্ড হেভি ফর হার বডি, এবং তার মনে হইতো তার শরীরের তুলনায় তার মাথা অনেক বড় এবং অনেক ভারী। এক্সাল্টেশন অফ দ্য সেন্সেস অ্যান্ড সেন্সিবিলিটি রানস থ্রু দ্য রেমিডি, শরীরের যত অনুভূতি এবং ইন্দ্রিয় অনুভূতি আছে এগুলো সবগুলি উত্তেজিত হয়। যেমন দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তারপর চিন্তা শক্তি, এগুলি সব উত্তেজিত হয় বা এদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তো ইহা হইল নাসমস এটার একটা অন্যতম প্রধান লক্ষণ। দ্য সেন্সেস অফ সাইট অ্যান্ড টাচ আর এক্সাল্টেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ হিয়ারিং, শ্রবণ শক্তির সাথে সাথে দৃষ্টিশক্তি এবং স্পর্শ অনুভূতি এই দুইটাও মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে থাকে। ওয়ান ম্যান হ্যাড কমপ্লিট লস অফ মেমোরি অফ হিজ পাস্ট লাইফ অ্যান্ড ডিড নট রিকভার ইট ফর এ উইক, আরেকজন লোক যে নাসমস্কেটা বেশি পরিমাণে খেয়ে আক্রান্ত হয়েছিলেন তার স্মৃতিশক্তি এক সপ্তাহ অতীতের কোনো কিছুই সে মনে করতে পারত না, প্রায় এক সপ্তাহ পর্যন্ত তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, পরে তা আবার ফিরে আসে। দ্য লিডিং কিনোট অফ দ্য রেমিডি
is drowsiness. গম গম ভাব বা মাত্রাতিরিক্ত গম, এটা হইল নাক্স মসকেটার একটা অন্যতম। বড় লক্ষণ বা চারিত্রিক লক্ষণ চিলিনেস মে বি কনসিডার দ্য সেকেন্ড কিনোট। আর শীত কাতরতা বা শীত সহ্য করতে না পারায় ইয়াকে বলা যায় নাক্স মসকেটার দ্বিতীয় প্রধান লক্ষণ। The saliva seems thick like cotton. মুখের লালাকে মনে হয় আঠালো, মোটা মোটা আঠালো, অনেকটা তুলার মতো মনে হয়। Another keynote is tendency to faint. তো নাক্স মসকেটার তৃতীয় প্রধান লক্ষণ হইল মানে অল্পতেই অচেতন হইয়া যাওয়া বা বেহুশ হইয়া যাওয়া। This is allied to the drowsiness, sudden loss of memory and vanishing of ideas. Persons who easily faint away from the sight of blood from a standing has to have a dress tried on, and those who have faintness or fainting during or associated with evacuation, these are likely to one nux mosqueta. তো যেইসব লোক রক্ত দেখলে অজ্ঞান হইয়া যায় বা অজ্ঞান হইয়া যাওয়ার মতো ভাব পরিস্থিতি হয়, যারা দাঁড়াইলে মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে যায়, তারপরে আছে যারা অতিরিক্ত ডায়রিয়া বা রক্তক্ষরণে অজ্ঞান হয়ে যায়, তো এই ধরনের লোকদের অধিকাংশ ক্ষেত্রেই নাক্স মসকেটা প্রয়োজন, এটা আমাদের মনে রাখা উচিত। অর্থাৎ এরা সবাই হইল টেন্ডেন্সি টু ফিটনেস, ফিটনেস বা বেহুশ হওয়ার প্রবণতাগ্রস্ত রোগী। ইট ইজ ইন্ডিকেটেড ইন কন্ডিশনস অফ এক্সেসিভ ফ্লাটুলেন্স অ্যান্ড হোয়েন দ্য স্মলেস্ট এক্সেস ইন ইটিং অর ড্রিঙ্কিং সেটস আপ ডায়রিয়া ইনডাইজেশন। যাদের মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিক আলসার বা গ্যাসের সমস্যা আছে অথবা সুগার ডেকুশে অ্যাসিডিটি, এবং যারা তাদের পরিমাণের চাইতে সামান্য একটু বেশি খেলেই ডায়রিয়া বা বদহজমে আক্রান্ত হয়ে পড়ে, তো এই ধরনের উইক ডাইজেশন বা যাদের দুর্বল হজম শক্তি, স্টমাক যাদের দুর্বল, পাকস্থলী, তো এদের জন্য একটি শ্রেষ্ঠ ঔষধ হইল নাক্স মসকেটা। দ্য ডোমেস্টিক ইউজ ইন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হ্যাজ অলসো এ স্পেসিফিক ফাউন্ডেশন। ইরেগুলারিটি ইজ দ্য চিফ নোট অফ দ্য রেমিডি হিয়ার। অর্থাৎ যাদের মাসিক অনিয়মিত, দু এক মাস ঠিক মতো হয়, দু এক মাস বন্ধ থাকে এরকম, তো এই ধরনের রোগীদের মধ্যে নাক্স মসকেটার লক্ষণ পাওয়া গেলে
নাক্সমস গেটা হবে তাদের জন্য একটি শ্রেষ্ঠ ঔষধ। ইউটেরাইন প্রোল্যাপস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হ্যাভ বিন রেমিডিড বাই ইট অ্যান্ড থ্রেটেন্ড অ্যাবর্শন ওয়ার্ডের অফ। জরায়ুর বিচ্যুতি বা স্থানচ্যুতি নাক্স মস্কাটায় নিরাময় হয় যদি লক্ষণ থাকে। আরেকটা হইল যাদের অ্যাবর্শন বা গর্ভপাত হওয়া বা গর্ভ নষ্ট হওয়ার টেন্ডেন্সি আছে তাদেরকে উপযুক্ত সময়ে নাক্স মস্কাটা প্রয়োগ করলে তা থেকে গর্ভপাত থেকে রক্ষা করা সম্ভব হয়। ইন প্রেগনেন্সি লেবার দ্য পিওর পেরাল স্টেট ইট হ্যাজ এ লার্জ স্পেয়ার। তো নাক্স মস্কাটা সাধারণত গর্ভকালীন সময়ে তাছাড়া ডেলিভারির সময় এবং ডেলিভারি পরবর্তী অনেক রোগে প্রযোজ্য হয়ে থাকে। নাক্স মস্কাটা ইজ অফেন ইন্ডিকেটেড অ্যাজ অপিয়াম। ফেইন্টনেস ডিউরিং অর আফটার স্টুল ইজ এ গ্রেট ইন্ডিকেশন। তো অনেক লক্ষণের ক্ষেত্রে বিচার করলে দেখা যায় যে নাক্স মস্কাটা অনেকটা ওপিয়ামের সাথে সাদৃশ্যশীল একটি ঔষধ। পায়খানার সময় অথবা পায়খানার পরে মলত্যাগের পরে অচেতন হইয়া যাওয়া এটা নাক্স মস্কাটার একটা প্রকৃষ্ট লক্ষণ। নাক্স মস্কাটা ইজ অলসো হেমোরয়েডাল অ্যান্ড হেমোরেজিক প্রোট্রুডিং পাইলস হেমোরেজ অফ টাইফাস ফেটিড ফ্লেটাস। তো পাইলস বা অর্শরোগ এবং শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণজনিত বিভিন্ন রোগে নাক্স মস্কাটা একটা উৎকৃষ্ট ঔষধ, বিশেষ করে যেসব ক্ষেত্রে পাইলস প্রোট্রুডিং বা একেবারে ফুলে বের হয়ে গেছে এই ধরনের পাইলসের ক্ষেত্রে নাক্স মস্কাটা প্রয়োগ করা যায়। তারপরে আছে টাইফাস রোগের রক্তক্ষরণ, তারপরে দুর্গন্ধযুক্ত যেসব উদ্গার আছে বা মুখ দিয়ে গ্যাস বাইর হওয়া, এইসব সমস্যায় নাক্স মস্কাটা ইউজ করা যায়। ইনকন্টিনেন্স অফ ইউরিন, যারা প্রস্রাব ধরে রাখতে পারে না অজান্তে বের হয়ে যায়। দ্য হেমোরেজেস অফ নাক্স মস্কাটা আর ডার্ক। অল কাইন্ডস অফ স্পাজম অ্যান্ড কনভালশনস আর ডেভেলপড ইন দ্য প্রোভিন্স। তো নাক্স মস্কাটার রক্তক্ষরণের লক্ষণ হইল রক্তের রং ঘাড়ও থাকে কালচে ধরনের। এছাড়া যত ধরনের আক্ষেপ এবং খিচুনি আছে এগুলির লক্ষণ নাক্স মস্কাটা পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষায়। কাজে এইসব সমস্যায় নাক্স মস্কাটার লক্ষণ পাওয়া গেলে তা প্রয়োগ করতে হবে। প্যারালাইসিস উইথ স্পাজম অ্যান্ড ট্রেমব্লিং অফ টাং আইলিডস ইসোফেগাস লোকোমোটর অ্যাটাক্সি এক্সাইটেড বাই কোল্ড অ্যান্ড ওয়েট। তো প্যারালাইসিসের সাথে
কাঁপুনি এবং আক্ষেপ থাকলে এইসব ক্ষেত্রে নাক্স মস্কেটা প্রয়োগ করা যায়। বিশেষ করে যদি জিহ্বা, চোখের পাতা বা গলার প্যারালাইসিস হয়, এইসব ক্ষেত্রে আমাদেরকে নাক্স মস্কেটার কথা চিন্তা করতে হবে। লোকোমোটর অ্যাটাক্সি এক্সাইটেড বাই গোল্ডেন ওয়েট, ঠান্ডা এবং ভিজা ভিজার কারণে বা পানির অতিরিক্ত ব্যবহার কারণে মেরুদণ্ডের কোনো নিউরোলজিক্যাল সমস্যা বা প্যারালাইসিসের সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে নাক্স মস্কেটা ইউজ করতে হবে। নাক্স মস্কেটা ইজ সুইটেড টু চিলড্রেন, ওমেন, প্রেগনেন্ট ওমেন, পার্সনস উইথ কোল্ড ড্রাই স্কিন হু আর নট ইজিলি পারস্পায়ার। তো সাধারণত শিশু, মহিলা, তারপরে গর্ভবতী মহিলা, তারপরে যাদের যেসব লোকের চামড়া বা ত্বক ঠান্ডা এবং শুকনা থাকে, এই ধরনের লোকদের উপর নাক্স মস্কেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হইয়া থাকে। তাছাড়া আছে ডেলিকেট কনস্টিটিউশনস, অর্থাৎ যাদের স্বাস্থ্যের অবস্থা খুব করুণ, কঙ্কাল সার বা মারাত্মক ধরনের অসুস্থ মনে হয় এই ধরনের। তারপরে আছে হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, অর্থাৎ মোটা থল থলে রুগী যাদের শরীরে পানির পরিমাণ বেশি, এই ধরনের রুগীদের ক্ষেত্রে নাক্স মস্কেটা বেশি ব্যবহৃত হইয়া থাকে বা বেশি ফল দিয়া থাকে। তো বিজ্ঞানী ওয়েলের মতে ইন ব্রেইন এফেকশনস অফ ইনফ্যান্টাল লাইফ ইন দ্য স্টুপর, ইনসেন্সিবিলিটি অ্যান্ড আনকনকোয়ারেবল ডিজায়ার টু স্লিপ, হোয়েদার ইন ইডিওপ্যাথিক এফেকশনস অফ দ্য ব্রেইন অর ইন দোজ অকারিং ডিউরিং কলেরা ইনফ্যান্টাম, নাক্স মস্কেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস রেমিডিস ইন দ্য ম্যাটেরিয়া মেডিকা। তো বিজ্ঞানী ওয়েলের মতে শিশুদের ব্রেইনের অসুখ বিসুখে যদি তাদের মধ্যে অচেতনতা থাকে, অনুভূতিহীন অসারতা বা অজ্ঞানতা, এরপরে এবং এর সাথে যদি তাদের মারাত্মক ধরনের ঘুম ঘুম ভাব থাকে, তো এই ধরনের রোগের কারণ জানা যাক অথবা কারণ না জানা যাক, অথবা যদি কলেরার কারণে কোনো শিশুর এই অবস্থা হয়, তো এই ধরনের ক্ষেত্রে নাক্স মস্কেটা হইল আমাদের ম্যাটেরিয়া মেডিকার একটি শ্রেষ্ঠ ঔষধ। হি ওয়ান্টেড দ্য নার্স টু বিয়ার হার হোল ওয়েট অন ইট উইথ দ্য হেডেক ওয়াজ র্যাপিড অ্যাংশাস ব্রিদিং অ্যাজ ইফ হি কুড নট গেট এয়ার এনাফ অ্যান্ড দ্য উইন্ড উড বি শাট অফ। নাক্স মস্কেটার মাথা ধরার একটা অদ্ভুত লক্ষণ হইল তার মাথাকে সে চায় ভারী কোনো জিনিস দিয়া চেপে ধরতে। তো এখানে একজন নার্সের কথা বলা হয়েছে যে রুগীর কথা বলা হয়েছে যে নার্সকে বলতো যে আপনি আমার মাথার উপরে বসে থাকেন, আপনার আপনার শরীরের যত ওজন আছে তা দিয়ে আমার মাথার উপর বসে থাকেন বা মাথা চেপে ধরেন। এবং তার ছিল সে ঘন ঘন এবং কষ্টের সাথে নিঃশ্বাস নিত, তার মনে হতো যে রোমে বা কক্ষের মধ্যে কোনো বাতাস নাই, দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই দুইটা লক্ষণ হইল নাক্স মস্কেটার মাথা ধরার, মাথা ব্যথার
দুইটা অদ্ভুত লক্ষণ। সে দেখ, নাক্স মস্কেটা ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের তিনটি প্রধান লক্ষণের কথা মনে রাখতে হবে। একটা হইল গলা শুকায় থাকা বা ড্রাইনেস অফ থ্রট, তারপর আছে ড্রাউসিনেস বা ঘুম ঘুম ভাব, অর্থাৎ ঘুমের পরিমাণ খুব বেশি। আর আরেকটা প্রধান লক্ষণ হলো সিলিনেস বা শীত কাতরতা, অর্থাৎ শীত সহ্য করতে পারে না।